আজকে আমরা নীল তিমি সম্পর্কে অজানা কিছু তথ্য জানব। নীল তিমি বর্তমানে পৃথিবীর সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী। সমুদ্রে বাস করা এই প্রাণীটি 115 ফুট লম্বা এবং 200 টন ওজনের হয়ে থাকে। এরা ঘন্টায় 50 কিলোমিটার বেগে সাঁতরাতে পারে। এদের মুখটি এত বড় যে মুখের ভেতর 90 মেট্রিক টন খাবার ও পানি ধারণ করতে পারে। নীল তিমি যদিও গভীর জলে শিকার ধরে, কিন্তু নিঃশ্বাস নেওয়ার জন্য পানির উপরভাগে আসতে হয়। পানির উপরভাগে আসার সময় তাদের প্রকাণ্ড শরীরের চাপে পানির এক বিশাল পিণ্ড তৈরি হয়। এই জলীয় পিণ্ডের মধ্যে থেকেই তাদের অক্সিজেন গ্রহণ করতে হয়। এই দীর্ঘতম প্রাণীটি একা থাকতে বেশি পছন্দ করে, দল বেঁধে চলতে তাদের কমই দেখা যায়। নীল তিমি বিশ্বের উচ্চ আওয়াজি প্রাণীদের মধ্যে একটি। তারা একে অপরের সাথে উচ্চ ধ্বনির ফ্রিকোয়েন্সি ব্যবহার করে যোগাযোগ স্থাপন করে। ধারণা করা হয় যে নীল তিমি ভালো অবস্থায় 1600 কিলোমিটার দূরত্বের মধ্যেও একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। নারী নীল তিমি 3 বছরে মাত্র একটি বাচ্চা দেয় এবং গর্ভকালীন সময় 11 থেকে 12 মাস। একটি বাচ্চা তিমি জন্মকালীন ওজন প্রায় 27 কেজি এবং লম্বায় 8 মিটারের উপরে হতে পারে। বাচ্চা তিমিকে পানির উপরভাগে নিঃশ্বাস নেওয়ার জন্য মা তাকে সাহায্য করে। বাচ্চা তিমি তার মায়ের স্তন থেকে দৈনিক 600 লিটার দুধ পান করে। এই বিশাল যে প্রাণী, সে কি খায়, কতটুকু খায়, এই প্রশ্ন মনে আসা স্বাভাবিক। এরা সাধারণত কিল নামের অতি ক্ষুদ্র এক ধরনের মাছ খেয়ে থাকে, যা দেখতে অনেকটা চিংড়ির মতো। দিনে অন্তত 4 টন খাবার খেয়ে থাকে, সংখ্যায় প্রায় 40 মিলিয়নের বেশি। বিশাল আকার এই মাছটি যখন সাগরের বুকে এঁকে বেঁকে চলতে থাকে, তখন সে এক গ্রাসেই খেয়ে নেয় 1000 গ্রিল। বিশাল আকার এই প্রাণীটির দাঁত নেই, আছে ব্যালিন। এই ব্যালিন ফিল্টারের কাজ করে, উপরের চোয়াল থেকে নিচের চোয়াল পর্যন্ত ঝুলে থাকে এই ব্যালিন। নীল তিমি যখন হাঁ করে, তখন মাছের সঙ্গে এগ্রাস পানিও তার মুখে প্রবেশ করে, তারপর ফিল্টারের মাধ্যমে পানিগুলোকে বের করে দেয় আর মাছগুলো থেকে যায়। পৃথিবীর প্রায় সব মহাসাগরেই এরা রাজার মতো ঘুরে বেড়ায়, যেমন আন্টার্কটিকা মহাসাগর, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর ও ভারত মহাসাগর। গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডে দেখা যায় নীল তিমি। প্রশান্ত মহাসাগরে কোরিয়ানের কিছু উপদ্বীপের কাছে দেখা যায়। উত্তর ও দক্ষিণ মেরু অঞ্চলের সাগরে গ্রীষ্মকালে কোটি কোটি কিল থাকে। এই সময় তারা প্রচুর পরিমাণ কিল খায় এবং প্রজনন মৌসুমের জন্য শক্তি জমা করে শরীরে, কারণ শীতকালে তারা খুব কম খাদ্য গ্রহণ করে। এই সময় তাদের শরীরে পুরো চর্বির আস্তরণ তৈরি হয়। শরৎকালের শেষ দিক থেকে সাধারণত তারা তাদের সঙ্গী খুঁজতে থাকে এবং মিলিত হওয়ার এই মৌসুম থাকে শীত পর্যন্ত। শীতের প্রকোপ থেকে বাঁচতে তারা নতুন বাসস্থানে খোঁজে দীর্ঘ পথ পাড়ি দেয়। নীল তিমি অনেকটা জেগে থেকেই ঘুমায়, মানে সে কখনো পুরোপুরি ঘুমায় না। তার মস্তিষ্কের অর্ধেক ঘুমায়, বাকি অর্ধেক জেগে থাকে। কারণ তিমি যদি ঘুমিয়ে পড়ে এবং সময় মতো না জাগে, তাহলে দম আটকে মারা যেতে পারে। তাই তাদের অর্ধেক মস্তিষ্ক সবসময় জেগে থাকে, যাতে শ্বাস প্রশ্বাসের জন্য ঘুমের মধ্যেও ভেসে উঠতে পারে। শিকার ছাড়াও জেলেদের হাতে তিমি নিধন হয়। তিমি জেলেদের জালে আটকা পড়ে ডুবে যায় অথবা অভুক্ত থেকে শেষে মারা যায়। সমুদ্র জাহাজ যাতায়াতের বৃদ্ধি পাওয়ায় দূরত্বগামী জাহাজের সঙ্গে সংঘর্ষ হয়েও অনেক তিমি মারা যায়।